আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে অনুশীলনী 9 এর ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো সলভ করব। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য আমি আপনাদের একটা বিশেষ একটা সূত্র বলছিলাম, সেই সূত্রটা কি আপনাদের মনে আছে কিনা জানি না। আমি কিন্তু এটা গত লেকচার টিউটোরিয়ালে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এরকম ছিল যে আপনার আমি একটু জাস্ট লিখি বিষয়টা। আমাদের এখানে যদি সূত্রটা এরকম হয় যে ই পর এক্স, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, এখানে ব্র্যাকেট দিতে হবে, ই পর এক্স এফ অফ এক্স, যেহেতু দুটো এক্স হবে এখানে, তাহলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয় এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স। যদি আমাদের এখানে ই কিন্তু থাকতে হবে, ই পাওয়ার থাকতে হবে এখানে, মাস্ট এটা থাকতে হবে, এটা এটা কিন্তু মেইন হ্যাঁ। তো এই এফ অফ এক্স কে আপনি যদি এখানে ডেরিভেটিভ করে, হ্যাঁ এফ অফ এক্স কে আপনি যদি ডেরিভেটিভ করে এফ অফ এক্স পান, এফ অফ এক্স ড্যাশ পান এখানে, এটা পান, তাহলে আমাদের অ্যান্সার হবে ই অফ ই পাওয়ার এক্স এফ অফ এক্স হবে এখানে, ওকে প্লাস সি। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? আরেকবার বলতেছি, এখানে আপনি যে মানটাকে ডেরিভেটিভ করে অপর মানটা যদি পান এখানে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি এখানে, এই মানটা হবে এখানে, মানে যাকে করলেন সে হবে অ্যান্সার এখানে। সো জাস্ট একটু আমি এখানে আপনাদের একটা এক্সাম্পল দিই, এখানে ধরুন আমাদের ম্যাথগুলো করাচ্ছে 9-এর 1 নম্বর ম্যাথটা আমি দেখাচ্ছি, এখানে 9-এর 1 নম্বর ম্যাথ, এখানে কি দেওয়া আছে এখানে বলুন তো, ইন্টিগ্রেশন অফ ই পর এক্স, হ্যাঁ তারপরে কি আছে এখানে, সাইন অফ এক্স প্লাস কি এখানে কজ অফ এক্স, আর এখানে ডিএক্স একটা আছে, এটাই তো আছে না, সাইন অফ এক্স প্লাস কজ অফ এক্স আর ডিএক্স আছে। এখন আপনি যদি এখানে, আমি এখানে জাস্ট একটু রাফলি আপনাকে দেখাচ্ছি বিষয়টা, তাহলে ক্লিয়ার হবে। আপনি যদি মনে করুন ধরেন যে আপনি এই সাইন এক্সটাকে যদি ধরেন এখানে, ইউ ইকুয়াল টু যদি আপনি সাইন এক্স ধরেন, দেখুন তো ভাইয়া সাইন এক্সকে আপনি যদি ডেরিভ, এটাকে বলে তো ডিউ পাবেন তাই না, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কি হবে, কজ হবে এখানে, কি হবে কজ হবে, তাহলে আমরা কিন্তু সাইনকে ডেরিভেটিভ করে কিন্তু কস পাচ্ছি। কিন্তু আপনি যদি এখানে ইউ ইজ ইকুয়াল টু কস ধরেন এখানে, কস এক্স ধরেন, তাহলে কি হচ্ছে এখানে দেখুন, এখানে ডিউ পাবেন কিন্তু এখানে মাইনাস সাইন এক্স হবে, এখানে মাইনাস কি হবে সাইন এক্স, কিন্তু আমাদের এখানে কি মাইনাস আছে না, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে, আমি সাইনকে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি এখানে, কস পাচ্ছি এখানে, তার মানে অ্যান্সার আমাদের হবে কি। সো ব্যাপারটা মানে বুঝতে পারছেন এখানে, তাহলে আমরা এখানে যেভাবে ম্যাথটা করবো আর কি, সলভ করবো যেভাবে, ধরি লিখবো এখানে, ধরি ধরে লিখবো হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, তাহলে আমাদের এখানে এটাকে যে ডেরিভেটিভ করি, তাহলে আমার এফ অফ ড্যাশ হবে এখানে, আর সাইনকে করলে কেমন কজ হবে এখানে, ওকে ডিএক্স নি এক্স এখানে দেওয়ার কোনো দরকার নেই এখানে। তো অতএব আমরা এখানে কি করতে পারি বলুন তো, এখানে অতএব ই ফর এক্স, তো এবার তো আমাদের সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে হবে না, এখানে আমাদেরকে এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে, এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স, এই সূত্র কিন্তু আমাদের মানতেছে কিন্তু তাই না, এই সূত্র আমাদের মানতেছে এখানে। সো ফার আমাদের এখানে অ্যান্সার হবে কি এখানে, এটা ডিএক্স এখানে থাকলো, অ্যান্সার হবে এখানে ই পর এক্স এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি বলতো এখানে, কজ অফ এক্স বলবো আমরা এখানে, মানে সরি সাইন অফ এক্স বলবো এখানে, নাকি বোঝেননি, কারণ সাইন অফ এক্স মানে আমরা এফ অফ এক্স ধরছি, আর এটাকে করলে আমি কস পাচ্ছি এখানে, অ্যান্সার হচ্ছে এটাই প্লাস সি, আই থিঙ্ক বুঝছেন এখানে, আমি এত ভাঙ্গে আর বলবো না নেক্সট টাইমে, আমি জাস্ট ডিরেক্ট ম্যাথ করাবো এখন। এরপরে দেখুন আমাদের এই 2 নম্বর ম্যাথটা আছে এখানে, 2 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ আমাদের কি দেওয়া আছে একটু দেখি, আমরা ই পর এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার, কি আছে এখানে, ইন্টিগ্রেশন অফ ই পর এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার, যেহেতু আপনি প্রথমবারের জন্য জাস্ট আপনাকে জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট এটাকে একবার ভাঙাবো এখানে, তো আপনি যদি ধরেন এখানে যে ধরি কি ধরবেন এখানে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি করবেন এখানে, 1/x ধরেন, হ্যাঁ তো এটাকে তো লেখা যাবে এরকম না যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, এক্স ইনভার্স 1 লেখা যাবে, তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই সূত্র কি মাইনাস পাওয়ার সামনে যে পাওয়ার থেকে এক বাদ, তার মানে এখানে -1 ছিল, এটাকে বাদ দিলে -2 হবে এখানে, তার মানে হচ্ছে কি -1/x স্কয়ার, এই মানটা আমাদের হবে এখানে, এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ, এটাকে যখন আমরা এফ ড্যাশ করতেছি এখানে, তো এফ ড্যাশ ইকুয়াল টু আমরা কিন্তু এই মানটা পাচ্ছি এখানে, ওকে। এখন আপনি যদি এখানে মানগুলো বসান এখানে, ইন্টিগ্রেশন অফ ই পর এক্স এখানে, তো এফ 1/x এটা মানে হচ্ছে এফ অফ এক্স এখানে, ওকে, আর আমাদের দেখুন এখানে এই মানটা কত হচ্ছে বলুন তো, এখানে এই যে আমাদের এখানে -1/x মানে কি এফ প্লাস এফ অফ এফ ড্যাশ অফ এক্স এখানে, আর এখানে তো ডিএক্স তো এখানে আসেই, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, তার মানে আমি এই এফ অফ এক্স করে কিন্তু এফ অফ ড্যাশ পাচ্ছি, তার মানে এখানে অ্যান্সার হবে কি ই পর এক্স এফ অফ এক্স প্লাস সি, তো ই পর এক্স এফ অফ এক্স বলতে আমরা কি বললাম এখানে 1/x, তাহলে এটাকে একবার মানে ই পর এক্স প্লাস ই পর এক্স বাই এক্স, হ্যাঁ প্লাস আপনি কি করতে পারেন এখানে সি করতে পারেন এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, খুব হার্ড জিনিস না, খুব ইজি একটা বিষয়।
এরপর আমরা এখানে করব 3 নাম্বার ম্যাটটা করবো এখানে। ওকে, 1 2 3, ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার এক্স আছে এখানে আর লন আছে এখানে, না লন লন এক্স 1/x এখানে। ওকে, লন এক্স প্লাস 1/x আর ডিএক্স এখানেও ধরবেন। এখানে আমরা যদি লন এক্সকে ডেরিভেটিভ করি আমরা কিভাবে 1/x পাবো, নর্মাল অ্যান্সার আমি যদি ই পাওয়ার এক্স লন এক্স দিয়ে দিই তাও কোনো সমস্যা নেই। ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা করবো কি এখানে লন এক্স করবো, আপনি অন্য কিছু ধরতে পারবেন। তো এটাকে ডেরিভেটিভ করলে কত, এফ অফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল কি হবে 1/x হবে, আমি মানটা বসাবো। অতএব ই পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেট এ এ লন অফ এক্স মানে কি এফ অফ এক্স প্লাস 1/x মানে কি এফ ড্যাশ অফ এক্স এখানে। ওকে, আর ডিএক্স এখানে করলাম, তো আমরা এটাকে করলে এটা পেলাম, তার মানে কি ই পাওয়ার হচ্ছে এফ অফ এক্স হবে এখানে। ওকে, প্লাস সি হবে, তো এফ অফ এক্স মানে কি ই পাওয়ার এক্স আর লন এক্স এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমার মনে হয় না যে আপনাদের এই ম্যাথগুলো খুব বেশি হার্ড লাগছে এখানে, কারণ এই ম্যাথগুলো খুবই ইজি, খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং ম্যাথ, মানে একটা ম্যাথ বুঝলে সবই পারবেন। দেখুন এরপরে ম্যাথটা কতবার সালে আছে এখানে, বুয়েটে আছে, সুয়েটে আছে, কুয়েটে আছে, বুটেক্সে আছে, এখানে অনেক জাতি অ্যাডমিশন আছে, তার মানে আমরা বলতে পারি এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ইম্পর্টেন্ট না হলে এর মতো যতগুলো ম্যাথ আছে এখানে এরকম টাইপের ম্যাথগুলো সবগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট আর কি। তো জাস্ট আমরা এখানে করি এখানে 4 নম্বর ম্যাথ, ইন্টিগ্রেশন অফ কি এখানে বলুন তো, ই পর এক্স এখানে কি আছে, সেক এক্স আছে এখানে, ইন্টিগ্রেশন অফ ই পর এক্স সেক এক্স আর 1 প্লাস ট্যান এক্স এখানে, 1 প্লাস ট্যান এক্স ডিএক্স। ওকে, তো আমরা এখন যে কাজটা করব, আমরা ই পর এক্সটাকে তো রাখতে হবে এখানে আমাদের, আর সেক এক্সটা আমরা গুণ করে দেবো, সেক এক্স ও সরি এখানে সেক এক্সটা আমি আগেই এসি, সেক এক্স প্লাস কি এখানে বলতো, এখানে সেক এক্স ট্যান এক্স আর হচ্ছে আমাদের এখানে ডিএক্স এখানে। তো এখন আপনি যদি ধরেন এখানে আপনি এই সেক এক্সকে ডেরিভেটিভ করলে কি পাবো বলুন, এখানে সেক এক্স ট্যান এক্স পাবো। তো আমরা এখানে ধরবো, ধরি আপনাকে এই ম্যাথগুলো করতে গেলে অবশ্যই ডেরিভেটিভ এর সূত্র মানে অধ্যায়টা করা লাগবে, 9 অধ্যায়টা করতে হবে এখানে। তো এফ অফ এক্স ইকুয়াল টু আপনি ধরবেন কি এখানে সেক অফ এক্স, এটাকে ডেরিভেটিভ এফ ড্যাশ অফ এক্স হবে এখানে এটা, আর সেক এক্স কে ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স এখানে, সেক এক্স ট্যান এক্স হবে এখানে। তো এখন মানটা বসায় দেন, ই পর এক্স করলেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এই যে সেক এক্স মানে কি ধরলেন এখানে এফ অফ এক্স প্লাস এই সেক এক্স ট্যান এক্স মানে কি বলুন, এখানে এফ ড্যাশ অফ এক্স এখানে, এফ ড্যাশ অফ এক্স আর ডিএক্স তো আমাদের এখানে আছে একটা, তার মানে এটাকে করে কিন্তু আমরা এটা পেলাম, তার মানে অ্যান্সার হবে কি এখানে ই পর এক্স এফ অফ এক্স প্লাস সি। তো এফ অফ এক্স মানে আমি ধরছিলাম সেক এক্স, তার মানে লেখা যাবে এখানে ই পর এক্স সেক এক্স প্লাস সি এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। না বোঝার মতো কিছু নেই এখানে, আমরা নেক্সট ভিডিওতে করবো কি আমাদের যে 10-এর যে ম্যাথগুলো আছে এখানে 10-এর ম্যাথ করলেই মোটামুটি হয়ে যাবে, আমাদের 11 করতে হবে না। ওকে, 10 করে আমরা এখানে খতম করে দেবো।